তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তো বন্ধুরা, আজকের এই স্পেশাল ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে, আমাকে অনেকেই বলেছে যে দাদা একটা রিচার্জের প্রোমো কোড নিয়ে এসো, রিচার্জের প্রোমো কোড নিয়ে এসো এবং রিচার্জের কিছু ক্যাশব্যাক প্রোমো কোড নিয়ে এসো যে কোনো প্ল্যাটফর্ম থেকে। তো আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পেটিএম এবং অ্যামাজন প্ল্যাটফর্ম থেকে কিছু রিচার্জের প্রোমো কোড, যে প্রোমো কোডগুলি অ্যাপ্লাই করলে আপনারা প্রচুর প্রচুর টাকার ক্যাশব্যাক নিতে পারবেন। তো কীভাবে প্রোমো কোডগুলি অ্যাপ্লাই করবেন এবং প্রোমো কোডগুলো কী, সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব বিস্তারিতভাবে। তো আপনারা আমার সঙ্গে থাকুন এবং আমি আপনাদেরকে প্রোমো কোডগুলো একটা একটা বা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেবো। আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন, কারণ লাইক শেয়ার এবং কমেন্ট করলেই কিন্তু আমার ভিডিও তৈরি করার যে একটা মোটিভেশন, সেই মোটিভেশনটা আমি কিন্তু পাই। তো আপনারা একটা লাইক করবেন, অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, অবশ্যই অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন, কেননা এরকমই হেল্পফুল ভিডিও কিন্তু আমি আমার এই চ্যানেলটিতে আপলোড করতে থাকি। তো ফার্স্ট আমি চলে যাব পেটিএম থেকে, কেননা পেটিএম সকলেই পছন্দ করে। তো পেটিএম কিন্তু অফিসিয়ালি কিন্তু কী লঞ্চ করে দিয়েছে, তার রিচার্জের প্রোমো কোড কিন্তু লঞ্চ করে দিয়েছে। খুব অফার, ভালো অফার বলতে গেলেই চলে, কেননা বহুদিন থেকে কিন্তু পেটিএম এই ধরনের প্রোমো কোড কিন্তু নিয়ে আসছিল না। তো ফার্স্টই কিন্তু নিয়ে চলে এসেছে। তো ফার্স্ট আপনারা কী করবেন, এই ক্যাশব্যাক অপশনটিতে ক্লিক করবেন এবং রিচার্জ এবং বিল পেমেন্ট অফারটিতে ক্লিক করবেন, কেননা অনেকেই রিচার্জ করতে হয়, জিও রিচার্জ, এয়ারটেল রিচার্জ, সমস্ত ধরনের কোম্পানির রিচার্জ কিন্তু করতে হয়, কেননা রিচার্জ করতে গেলেই কিন্তু আমাদের কি একটু একটু যদি সাশ্রয় হয় তাহলে খুবই কিন্তু ভালো হয়, এই জন্য আমরা প্রোমো কোড খুঁজতে থাকি। তো ফার্স্ট কী করবেন, না প্রিপেড মোবাইল রিচার্জ, এই অফারটি কিন্তু জাস্ট আজকেই কিন্তু এই অফারটি লঞ্চ করেছে পেটিএম থেকে। তো এই অফারটি যখনই লঞ্চ করেছে আমি আপনাদেরকে ভিডিও তৈরি করার দেওয়ার চেষ্টা করেছি। তো ফার্স্ট দেখুন এই অফারটি কিন্তু লঞ্চ করে দিয়েছে কি না, প্রিপেড মোবাইল রিচার্জ আপ টু 100 ক্যাশব্যাক, 50% ভিউয়ার্স, 100 ক্যাশব্যাক কিন্তু আপনারা, 100 টাকার ক্যাশব্যাক কিন্তু আপনারা পেটিএম থেকে নিয়ে নিতে পারবেন। তো কীভাবে নেবেন এই বিষয় নিয়ে কিন্তু আমি আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ফার্স্ট আমি বলে দিই এই যে অ্যাক্টিভ অফার, তো ফার্স্ট আপনারা অফারের কন্ডিশনটা কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো। তো ফার্স্ট আপনারা অফারটিতে টাচ করবেন এবং টাচ করার পরে কিন্তু আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ফার্স্ট আপনারা যখন প্রথম টাইম রিচার্জ করতে যাবেন তখনই কিন্তু এই ক্যাশব্যাক কিন্তু আপনারা পাবেন, না ফার্স্ট টাইম যখন আপনি রিচার্জ করতে যাবেন তখন কিন্তু আপনারা 15 টাকা থেকে 50 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন, এবং থার্ড টাইমে ক্যাশব্যাক কিন্তু পাবেন, এবং সেকেন্ড টাইমে আপনারা যখন রিচার্জ করতে যাবেন আপনারা কিন্তু কোনো রকম ক্যাশব্যাক পাবেন না, ফার্স্টে পাবেন এবং থার্ড টাইমে পাবেন। তো আপনারা কিন্তু সেকেন্ড টাইমে কোনো রকম ক্যাশব্যাক পাবেন না। তো ফার্স্ট টাইমে আপনি কত পাবেন, না আপনি 15 টাকা থেকে আপনারা কত পাবেন, না 50 টাকার মধ্যে কিন্তু পাবেন আপনারা লাস্ট 15 টাকা। এটা কিন্তু প্রোমো কোড অ্যাপ্লাই করলে আপনারা কিছু না কিছু পাবেন, 15 টাকা মাস্ট পাবেন এবং 50 টাকা পর্যন্ত পাবেন আপনার যদি লাক ভালো থাকে। এবং সেকেন্ড টাইমের জন্য আপনারা কিন্তু যদি রিচার্জ করেন তাহলে কিন্তু আপনারা কোনো রকম ক্যাশব্যাক পাবেন না, এবং থার্ড টাইম যখন আপনারা রিচার্জ করবেন তখন কিন্তু আপনারা 10 টাকা থেকে 50 টাকা অবধি পাবেন। তো আমি এখান থেকে যুক্তিসম্মত আমার আইডিয়া স্বরূপ আপনারা এখান থেকে কত পাবেন, না আপনারা এখান থেকে 25 টাকায় কিন্তু আপনারা পাবেন, কেননা পেটিএম বলে যে 15 টাকা থেকে 50, মিনসমিস সবসময় কিন্তু 15 টাকা আর 10 টাকায় কিন্তু দিয়ে থাকে। তো আপনারা এখান থেকে 25 টাকা কিন্তু ক্যাশব্যাক নিয়ে নিতে পারবেন 3 বার মোবাইল রিচার্জ করে। তো এর কন্ডিশনটা আমি আপনাদেরকে একটু বলে দিই যে কী কী করলে এই অফারটি কাউন্ট হবে। তো আপনারা কিন্তু ফার্স্ট টাইম কিন্তু অফারটি আপনারা যদি পড়তে চান তাহলে কিন্তু ভিউ মোড়ে কিন্তু আপনারা ক্লিক করতে পারেন, এবং ভিউ মোড়ে ক্লিক করার পরে আপনাদের কিন্তু মাস্ট একটা কাজ কিন্তু করতে হবে, আপনাদের কিন্তু পাসবুক থেকে যদি আপনারা পয়সা দিয়ে কিন্তু রিচার্জ করেন তাহলে কিন্তু আপনারা পাবেন না। আপনাদেরকে কোথা থেকে করতে হবে, পেটিএম কিন্তু ইউপিআই থেকে আপনাদেরকে কী করতে হবে, না পেটিএমে যে আপনার ব্যাঙ্ক আছে সেই ব্যাঙ্কে কিন্তু আপনাদেরকে ইউপিআই লিঙ্ক থাকে, সেই ইউপিআই থেকে আপনাদেরকে মাস্ট কিন্তু রিচার্জ করতে হবে, এবং এই রিচার্জটা করতে হবে আপনাদেরকে 30 দিনের মধ্যে। আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আপনাদেরকে 30 দিনের মধ্যে কিন্তু আপনাদেরকে করতে হবে। KYC এবং নন KYC কোনো এখানে কিন্তু কোনো কন্ডিশন নেই, যারা KYC আছে তাদের তো পাসবুকে টাকা ঢুকবে এবং যারা KYC নেই তাদের কিন্তু গোল্ড ব্যাকে কিন্তু টাকা ঢুকবে, এখানে কিন্তু সরাসরি মেনশন করে দিয়েছে। তো যাদের KYC আছে তারাও কিন্তু এই অফারটি অ্যাপ্লাই করতে পারবেন, এবং যাদের KYC নেই তারাও কিন্তু এই অফারটি অ্যাপ্লাই করতে পারবেন। এই অফারটি কতদিন চলবে, না এই অফারটি 30 দিন পর্যন্ত থাকবে, আপনারই কিন্তু অ্যাক্টিভ করে রাখলে আপনাদের কিন্তু 30 দিন পর্যন্ত এই অফারটি কিন্তু থাকবে। তো আমি এবং আমি এই অফারটির সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে দিলাম, এবং নেক্সট অফারটি আসছে কোথা থেকে, না নেক্সট অফার আসছে কিন্তু অ্যামাজন অফার থেকে। তো অ্যামাজন আপনারা ফার্স্ট আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে, অ্যামাজন স্পেশাল অফার লিঙ্ক, সেই লিঙ্কে কিন্তু আপনারা ক্লিক করবেন, এবং ক্লিক করার পরে কিন্তু
আপনাদের কাছে কিন্তু এই অফারটি আসবে। আপনারা ডাইরেক্ট কিন্তু অ্যামাজন ওপেন করে দিলে এই অফারটি আপনাদের আসবে না, আপনাকে কিন্তু অফারটা কী করতে হবে না, আপনাকে অফারটি কিন্তু অ্যাক্টিভ করতে হবে। তো ফার্স্ট আমি দেখে দিই, এখানে কিন্তু অ্যাক্টিভ অপশান আপনার থাকবে, আপনি যখনই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ক্লিক করবেন তখনই কিন্তু আপনার কাছে একটি অফার থাকবে যে আপনি অ্যাক্টিভ করুন অফারটি। তো ফার্স্ট অ্যাক্টিভ অপশানে ক্লিক করে আপনারা অফারটি অ্যাক্টিভ করে নেবেন। এখানে কিন্তু আপনাকে অ্যাক্টিভ অপশানটি থাকবে, আপনারা অ্যাক্টিভ করে নেবেন এবং কী অ্যাক্টিভ করে নেবেন এবং অ্যাক্টিভ করে নেওয়ার পরে কিন্তু আপনারা অফারটি সম্পর্কে আমি বলে দিই। এই অফারটি কিন্তু জিও রিচার্জের স্পেশাল অফার, কেননা এই অফারটি খুব সুন্দর অফার। আপনি যদি 149 রিচার্জ করেন তাহলে কিন্তু এই অফারটি আপনার জন্য ধাঁসু অফার, কেননা এই অফারটি 35 টাকা ক্যাশব্যাক কিন্তু আপনি অ্যামাজন পে ব্যালেন্সে পেয়ে যাবেন। তো আপনারা যদি অ্যামাজন থেকে রিচার্জ করতে চান তাহলে কিন্তু আপনাদের জন্য এটি মাস্ট একটি সুন্দর অফার। তো আপনারা অফারটি অ্যাক্টিভ করে নেওয়ার পরে আপনাদের কাছে অর্ডার নাও অপশান আসবে। তো ফার্স্ট আপনারা অর্ডার নাও অপশানে ক্লিক করবেন, আপনাকে ডাইরেক্ট কোথাকে পাঠিয়ে দেবে অ্যামাজন অ্যাপে পাঠিয়ে। তো অ্যামাজন অ্যাপে পাঠানোর পরই আপনারা মোবাইল রিচার্জ অপারেটার এবং প্ল্যান চয়েস করে পে করে দেবেন এবং অফারটা কাউন্ট হয়েছে নাকি আপনি বুঝবেন কীভাবে, তা ফার্স্ট আপনাদের কাছে না এরকম অফার স্পিওর একটা স্পিওর আসবে। তো আপনারা কী করবেন, সিম্পলি এটাতে ক্লিক করে দেবেন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো সিম্পলি আমি ক্লিক করে দিলাম এবং দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অফার ফিওরে অফার কিন্তু শো হচ্ছে। তো আমি যখনই রিচার্জ করবো 149 টাকা তখনই কিন্তু আমার এই 35 টাকা ক্যাশব্যাক কোথায় পাবো, আমার অ্যামাজন পে ব্যালেন্স পেয়ে যাবো। যদি ভিডিওটি ভালো লাগে, এই ছিল আজকের অফার, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এই অফারগুলো কোন কোন কাদের কাদের ব্যবহার হচ্ছে, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিও লেটেস্ট এবং ধামাকা প্রোমো কোড নিয়ে। তো দেখা হচ্ছে ভিউয়ার্স, থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।